আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউয়ার্স, আপনাদের সবার জন্য সহজভাবে নিয়ে এলাম সিজন সসের রেসিপি। এই সিজন সস বানাতে কি কি উপকরণ লাগবে আসুন আমরা দেখে নেই। 50 গ্রাম শুকনো মরিচ আমি বোটাগুলো ফেলে তারপর ধুয়ে নিয়েছি, কারণ হলো যে এটাই যে ধুলাবালু যাতে না থাকে মরিচের মধ্যে। বড় রসুনের 15টা কোয়া আমি কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে, 2 চা চামচ আমি টমেটো সস, 2 চা চামচ সয়া সস, 1/4 কাপ ভিনেগার এগুলো সাথে নিয়েছি। সয়াবিন তেল লাগবে আমার 1/2 কাপ। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। লবণ নিয়েছি 1 চা চামচ, চিনি নিয়েছি 1 চা চামচ। সস বানানো শুরু করি। চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়ামে আছে, পানি ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচগুলো, দিয়ে দিলাম 5 মিনিট এই মরিচ সিদ্ধ করে নিব। এতে করে শুকনো মরিচের ঝালের পরিমাণ কমে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এই দেখুন অনেক যে মরিচের ভিতরে যে দানা থাকে এগুলো কিন্তু বের হয়ে গিয়েছে আর মরিচটাও ফুলেছে। এখন আমি এগুলো ছেঁকে তারপর ঠান্ডা করে ব্লেন্ডার করে ফিরে আসছি। মরিচগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট করিনি, একটু মরিচের দানা আছে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন। চুলা মিডিয়াম হয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হতে শুরু করেছে, দিয়ে দিব রসুন কুচি, একটু নেড়ে দিব, তারপর দিব আদা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি। এখন এই আদা কুচি আর রসুন কুচি বাদামি রং করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রেখে সসটা বানিয়ে নিব। আর এই সময় আমরা দরজা জানালা খোলা রাখব। এর কারণ হলো যে মরিচের যে একটা ঝাঁজ, ঝাঁজটা যাতে চলে যায়। আমি রসুন আর আদা কুচিগুলো এমন ভাবে বাদামি রং করে ভেজে ভেজেছি, একেবারে পুড়ে যায়নি। আর এর থেকে বেশি করতে গেলে দেখা যাবে জামারের কালার এবং ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিব এখন আমি পেস্ট করে রাখা মরিচগুলো। ঝাঁজটা ধুয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পানি। এখন ভালোভাবে নেড়ে কষিয়ে নিব, পানি শুকিয়ে না আসা পর্যন্ত আমরা সসটা কষাতে থাকব। আমি ভালোভাবে কষিয়ে নিলাম, দেখুন একটু পানি নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি পানি। এখন বাকি উপকরণগুলো আমি মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিব ভিনেগার, দিয়ে দিচ্ছি ভিনেগার, তারপর দেব কেচাপ মানে টমেটো সস, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিলাম। সব শেষে দিব চিনি এবং লবণ, দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে 15 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচ এখন লো করে দিয়ে তারপর রান্নাটা সেরে নিব। এই সসটা দিয়ে বিভিন্ন রকম চাইনিজ খাবার তৈরি করা যায়, যেমন ফ্রাইড রাইস,
হাক্কা নুডলস স্যুপগুলোতে মঞ্চুরিয়ানেও ব্যবহার করা যায়। আর এই সসটা বানিয়ে এক মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। এই সসটার নাম হলো সিজওয়ান সস এবং চাইনিজ সস। কষাতে কষাতে এমন একটা ভাব হয় যে উপরে তেলগুলো ভেসে ওঠে। আপনারা চাইলে এই সসটার মধ্যে ঝালের পরিমাণ কম এমন মরিচ ব্যবহার করতে পারবেন, যেমন কাশ্মীরি লাল মরিচটা আছে, যে শুকনা মরিচটা পাওয়া যায় আমাদের বড় বড় মুদি দোকানগুলোতেও। আমার হাতের কাছে এই মরিচ ছিল, আমি এটা দিয়েই করে দেখালাম। এক কথায় হাতের কাছে থাকলে যা উপকরণ থাক আমরা চাইলেই বানিয়ে খেতে পারি। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে পেটুক ডিশ, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক আমি দিয়ে দিব। আমি 15 মিনিটের মতো এই সস রান্না করে নিলাম, দেখুন কাছ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, উপরে তেলও ভেসে উঠেছে। এই যে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি, তারপর ঠান্ডা করার পরে যে পাত্রে রাখবো ওটাতে ঢেলে নিব। হাতের কাছে উপকরণ দিয়ে তৈরি করে নিলাম সিজওয়ান সস। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।